আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি একটা সিম্পল রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। তো আজকে আমি রুই মাছের ডিম ভুনা করে আপনাদের মাঝে দেখাবো। তার জন্য এখানে আমি সব উপকরণগুলো রেডি করে রেখেছি। তো আমার তেলটা গরম হয়ে গেল, ওখানে আমি কাঁচামরিচ আর পেঁয়াজটা অ্যাড করে দিলাম। এখন আমি এটা একটু ভেজে নিব। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের মাঝে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আশা করতেছি। তো আমি কাঁচামরিচ আর পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। কাঁচামরিচ আর পেঁয়াজটা একটু ভেজে নিব, তারপরে আমি একে একে সব মশলাগুলো দিয়ে নিব এখানে। আজকে আমি আপনাদের মাঝে সিম্পল রেসিপি শেয়ার করবো। আসলে এই রান্নাটা আমার কালকে করা, কালকে বলতে হচ্ছে এটা শুক্রবারে আমি রান্না করেছি, সেটা আমি আপনাদের মাঝে আজকে শনিবার শেয়ার করব। কারণ কালকে আমি অনেক ব্যস্ত ছিলাম, কালকে আমি একটু ফ্যান কিনতে গেছিলাম মার্কেটে, তার জন্য আর কি আমি ভিডিওটা এডিট করতে পারিনি, তাই আপনাদের মাঝে শেয়ারও করতে পারিনি। তো আজকেও একটু ব্যস্ত ছিলাম, ইফতারি করার পরে দোকান থেকে কয়েকটা জিনিস কিনলাম। তো সামনেই ঈদ, বুঝতে পারতেছেন সবাই একটু ব্যস্ত হয়ে গিয়েছে, সব দোকানপাট খুলে গিয়েছে। তো তার জন্য আর কি আমি আজকে রান্নাটা আপনাদের মধ্যে শেয়ার করলাম। তো এখানে দেখতে পাচ্ছেন আমি পরিমাণ মতো লবণ দিলাম, তো এক চামচ হলুদ দিছি, তো পরিমাণ মতো মরিচের গুঁড়া দিলাম। তো আমার রান্নাটা আমি আমার ভিউয়ার্স আমার রান্নাটা দেখুন, আমার প্রায় সম্পূর্ণ রান্নাটা হয়ে এসেছে। এখন এটা আরেকটু ভাজা করলে আমার রান্নার কালারটা সম্পূর্ণভাবে চলে আসবে, একটু ভাজা ভাজা হবে রুই মাছের ডিম ভুনা আলু দিয়ে। তো আপনাদের আমার ভিডিওটা অবশ্যই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে একটু জানাতে পারেন, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাপোর্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে বন্ধু হয়ে যাবেন। আর আমিও আপনাদেরকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করব। তো আমার ভিডিওটা আপনাদের কেমন লাগতেছে অবশ্যই জানাবেন আশা করি। তো আমি এখানে দেখুন অনবরত নাড়তেছি যতক্ষণ আমার রান্নাটা না হয়। আমার কিন্তু রুই মাছের ডিম ভুনা আলু দিয়ে ডিম ভুনাটা গরম ভাতের সাথে খেতে খুবই মজা লাগে, কি বলবো, অনেক মজা লাগে। তো কালকে আমি এটা আমি এক প্লেট ভাত একদম খেয়ে নিছি, আর সাথে আর কোনো তরকারি লাগেনি আমার, তরকারি খেতেই ইচ্ছা করতেছিল না, এতটা মজা হয়েছে। তো আপনারা এইভাবে রান্না করে বাসায় দেখতে পারেন। দেখুন আমার রান্না রেডি, দেখুন আমার রুই মাছের ডিম ভুনাটা কতটা ইয়ামি হয়েছে এবং কালারটা কতটা সুন্দর হয়েছে। যে একবার খাবে সে আবার এটা আবার করে করে রান্না করে করে খাবে, এতটা মজা।